লাগাতার ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা নাবালিকা, গ্রেপ্তার স্কুল শিক্ষক, অভিযুক্তের বিরুদ্ধে হুমকির অভিযোগ, ধৃত শিক্ষককে এদিন তোলা হয় আদালতে। নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের হয়েছে। ভোটের আবহের মাঝেই দুর্গাপুরের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এক সাংঘাতিক অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত MA MC এলাকায়। অভিযোগ উঠেছে এক নাবালিকাকে দীর্ঘদিন ধরেই যৌন নির্যাতন করেছেন ওই এলাকার এক শিক্ষক। এখানেই শেষ নয়, ঘটনার জেরে ওই নাবালিকা গর্ভবতী হয়ে পড়লে তাকে নাকি জোর করে গর্ভপাত করানো হয়। এমনকি ওই নাবালিকাকে ভয় দেখানো হয় যে বিষয়টি জানাজানি হলে তার বাবা মাকে খুন করা হবে। সমস্ত বিষয়টি সহ্যের বাইরে চলে যাওয়ায় অবশেষে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকা। এরপর নাবালিকার করা অভিযোগের ভিত্তিতেই রবিবার অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ওই অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। যেহেতু মেয়েটি নাবালিকা, তাই পক্সো আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে। এই ঘটনায় নাবালিকার মা জানিয়েছেন, আমার মেয়ের বয়স 15 বছর, ও প্রথমে কিছু বলেনি, পরে যখন আমাদের সব জানায় তখন ডাক্তারের কাছে নিয়ে যায়। শুক্রবার থেকে আমি জানতে পেরেছি, আমি যখন ওটা ইয়ে করলাম, টেস্ট করলাম, তখন আমি জানলাম যে ওটা হয়েছে। তখন যখন জানলাম যে ডেলিভারি হয়েছে, তারপরে আমি সবাইকে বললাম। তো আমি বললাম যে ঢাল পুলিশের কাছে বিধাননগরে ভর্তি করব। তখন ও এসে এখানে এসে পায়ে হাতে পায়ে ধরছে। আমার মেয়ে তো বলছে যে যা করেছে ওই করেছে। মেয়ের বয়স হলো 15। মেয়ে তো ভয় দেখিয়েছে বলে তো আমাকে তো কিছু বলেনি। আমরা যখন জানতে পারলাম ডাক্তারের কাছে, তখন বল বাড়িতে ডেকে তখন ওকে বললাম। তো তখন ও নিয়ে গেল ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তারে ওকে ওষুধ দিয়েছিল নষ্ট করার জন্যে। হ্যাঁ, নষ্ট করার জন্য ওষুধ দিয়েছিল। তারপরের দিনে তো নষ্ট হয় নাই, বিষা তো ছটফট করেছে। তারপরের দিনে এসে যে ভ্যাকসিন দিয়ে ছেলে বাচ্চাটাকে নষ্ট করলো। ঘটনার বিষয়ে নিগৃহীতা নাবালিকা জানায়, মা এবং আমরা দুজনেই শিক্ষকের বাড়িতে কাজ করতাম। তারপর মাকে কাজ করতে দিত না, তাই আমি একাই কাজ করতে যেতাম। আমাকে একা পেয়ে মাঝে মধ্যেই আমার সাথে নোংরামি করত। এই ঘটনার পর কাজ ছেড়ে দিলেও ফোনে আমার বাবা মাকে মেরে দেওয়ার হুমকি দিত। আমি চাই ওর শাস্তি হোক, যাতে ও আর কোনো মেয়ের সাথে এই রকম নোংরামো না করতে পারে। আমরা ওর বাড়িতে কাজ করতাম, আমি আমার মা। আমি প্রথম প্রথম কাজ করতাম না, মায়ের সাথে এমনি যেতাম। তা আমার মাকে প্রথমে কাজ করতে আসতে মানা করে দিল। তাও আমার মা জোর করে যেত, কিন্তু আমার মাকে তাড়িয়ে দিত, কাজ করতে দিত না। দিয়ে আমি মাঝে মাঝে একাই কাজে যেতাম, তখন ও আমার সুযোগ নিয়ে আমার সঙ্গে নোংরামি করতো। আর ও অ্যাকচুয়ালি ও মাস্টার, কোন স্কুলের মাস্টার জানি না, কিন্তু ও মাস্টার। কিন্তু আমি চাই যে ওর শাস্তি হোক, আর কোনো মেয়ের সাথে যেন এরকম না করতে পারে। হ্যাঁ, ভয় তো দেখাই। এখন তারপরে মাঝখানে কাজ ছেড়ে দেওয়ার পরও আমাকে ফোনে হুমকি দিত যে তোর বাবা মাকে যদি বলিস তো তোর বাবা মাকে মেরে ফেলবো, এরকমও হুমকি আমাকে দিয়েছে। তার জন্য আমি ভয়ে কিছু বলিনি, ওটা আমি জানতেও পারিনি। দিয়ে আমার পিসি আমাকে টেস্ট করানোর পর আমি এটা বুঝতে পারলাম যে আমার এরকম হয়েছে। তারপর পিসি ঘরে এসে বাবা মাকে জানিয়েছে, জানানোর পর দিয়ে বাবা মা এরকম স্টেটমেন্ট নিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দুর্গাপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।